হ্যালো বন্ধুরা, তোমরা জীবনে অনেক ধরনের ওয়ার্কার্স বা শ্রমিক দেখেছো, কিন্তু কখনো কি তোমরা পৃথিবীর সব থেকে ফাস্টেস্ট বা দ্রুততম ওয়ার্কার্স দেখেছো, যারা নিজেদের কাজ মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই শেষ করে ফেলে? আজ তোমাদের এই ভিডিওতে এমন কিছু ওয়ার্কার্স দেখাবো যাদের কাজ করার স্পিড দেখে তোমরা অবাক হয়ে যাবে, তাই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা, ফাস্টেস্ট ওয়ার্কার ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে সব থেকে ফাস্টেস্ট ওয়ার্কারদের কথা হচ্ছে সেখানে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হবে না সেটা তো হতেই পারে না। আমরা অনেক ধরনের ওয়ার্ল্ড রেকর্ডের কথা শুনেছি, কিন্তু কখনো কি শুনেছি যে কারোর নামে সব থেকে তাড়াতাড়ি তরমুজ কাটার ওয়ার্ল্ড রেকর্ড আছে? তবে এনাকে দেখুন, ইনি একজন শেফ যিনি একটা গোটা তরমুজ মাত্র 30 সেকেন্ডের মধ্যেই কেটে ফেলে, এমন করে কাটছেন যেন ছুরি দিয়ে ম্যাজিক করছে। এনাকে দেখুন, ইনি কানে ইয়ারফোনস লাগিয়ে এমন করে মাংস কাটছে যেন মনে হচ্ছে এতে কোনো ব্যাপারই নয়, স্টাইলই আলাদা লেভেলের। ইনি মাংসের টুকরো এত পাতলা করে কাটছে যে সেটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। এইখানে দেখুন, এই 7 জন ওয়ার্কার্স রাস্তায় জমা জল ঝাঁটা দিয়ে একসাথে এমনভাবে নিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে ওগুলো ঝাঁটা নয়, কোনো মেশিন দিয়ে জল পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। কিছু ওয়ার্কার্স আবার ফাস্ট হওয়ার সাথে সাথে খুব স্মার্টও হয়, যেমন এই ভিডিওটায় এই ব্যক্তি একসাথে সব কটা কাঁচের গ্লাস এক হাতে সাজিয়ে নিয়ে যাচ্ছে। এনাকে দেখুন কিভাবে কত ফাস্ট ধনে পাতা কাটার সাথে সাথে ওগুলোকে বান্ডেল বেঁধে রাখছে, এইভাবে ঢেঁকি চালাতে দেখেছেন কখনো? ভুল করেও যদি হাতের ওপর পড়ে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কাজের এত স্পিড। নিজের টাকা গুনতে কার না ভালো লাগে, কিন্তু এইভাবে টাকা গুনতে কি দেখেছেন কাউকে? এদের স্পিড দেখে মেশিনও অবাক হয়ে যাবে। এত তাড়াতাড়ি ক্যালকুলেটার কে চালায়? ক্যালকুলেটারও ক্যালকুলেশন ভুল করে ফেলবে। এইভাবে সেকেন্ডের মধ্যে এরা কাজ কমপ্লিট করে ফেলছে সেটা দেখলেও অবাক লাগে। এই মেয়েটি কিভাবে নুডলস বানানোর সাথে সাথে কড়াইতে দিচ্ছে দেখুন, কাজ করার স্টাইলই আলাদা। এনাকে দেখুন কিভাবে কত তাড়াতাড়ি প্রত্যেকটা বাটিতে একই পরিমাণ সস ঢালছে। ফাস্টেস্ট মানুষের সাথে সাথে এমন কিছু পশু পাখিও আছে যাদের স্পিড দেখলে অবাক তো হতেই হবে, যেমন এই ভিডিওটা এই পাখিটাকে দেখে কত শান্ত মনে হচ্ছে, কিন্তু একে ছেড়ে দেওয়ার সাথে সাথেই এত জোরে দৌড়ে পেলালো যে ওকে দেখাও আর পসিবল হলো না। এরোপ্লেনে তো আমাদের মধ্যে অনেকেই সফর করেছি, কিন্তু আমাদের লাগেজগুলো প্লেনে কিভাবে রাখা হয় সেগুলো কি কখনো দেখেছো? যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটা দেখে নাও। এই ব্যক্তিটি এমনভাবে লাগেজগুলো সাজিয়ে সাজিয়ে সেট করে রাখছে যার ফলে এত ছোট এই চেম্বারটায় খুব সহজেই ধরে যাচ্ছে। এত স্পিডে কাউকে পাঞ্চ মারতে দেখেছো কোনো দিন? যেন মেশিন গান চালিয়ে দিয়েছে। এই ব্যক্তিটি এত স্পিডে পাঞ্চ মারতে পারে যে ওনার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আছে।
এদের কাজ দেখলে মনে হয় কত এনার্জি নিয়ে একটা রিদিমে কাজ করে চলেছে। তোমাদের মধ্যেও কি কাজ করার এইরকম কোনো সুপার পাওয়ার আছে? থাকলে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ।